জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা প্রাচীন ভারতের গ্রন্থ। তো আজকে তিনটে গ্রন্থ আলোচনা করব। প্রাচীন ভারতের যেমন শিলালিপিগুলো আলোচনা করে এসেছি, আবার করবো তেমনি গ্রন্থগুলো একবার দেখে নেওয়া দরকার আছে। আসলে শুদ্ধকের মৃচ্ছকটিকম এই জিনিস কি থাকবো, কৌটিল্য অর্থশাস্ত্রে থাকবো, না জানা স্যার ইউটিউব চ্যানেলে এখানে সীমাবদ্ধ নয়। টমাস আলফা এডিসন বলেছিলেন, পৃথিবীটা গোল, যেখানে কারো শেষ বলে মনে হয় অন্যের সেখানে শুরু হতে পারে। বর্তমান পরীক্ষার যে ট্র্যাডিশন, প্রশ্নের যে ধাঁচ, প্রশ্নের যে ধার বা সেখানে টিকতে গেলে, নিজেকে র্যাঙ্ক করতে গেলে, চাকরি পেতে গেলে সাধারণ পড়াশোনা করে কিছু নয়। মনে রাখবেন এই কথার গুরুত্বটা, আপনি পরবর্তীকালে পরীক্ষার হলে উপলব্ধি করবেন। সাধারণ প্রশ্ন, সাধারণ বই, সাধারণ ক্লাস কিচ্ছু করতে পারবে না। অতএব আপনি চাকরি পেতে গেলে স্পেশালিস্ট লোক এবং এক্সপার্ট লোকের সান্নিধ্যে আপনাকে আসতেই হবে। জানা স্যার ইউটিউব চ্যানেলে আজকের এই গ্রন্থ কেমন লাগলো আপনারা মন দিয়ে শুনুন ভিডিওটা। নতুন যদি আপনি হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের একটু শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো আজকে শুরু করছি, সময় দীর্ঘায়িত না করে প্রাচীন ভারতের গ্রন্থসমূহ, তিনটে গ্রন্থ আজকে আলোচনা করব। মেজর গ্রন্থটা মন দিয়ে শুনবে, পরীক্ষার হয় ঢুকলেই কোশ্চেন এখান থেকে থাকছে এবং থাকবেই, সেই কৌটিল্যের অর্থশাস্ত্র। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় লিখেছিলেন বসে যে বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি দুটো বিষয়ে পাণ্ডিত্য লাভ করেছিলেন এবং অধ্যাপনা যুক্ত হয়েছিলেন সেই অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য, তাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো আমি দিয়েই দিয়েছি প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থসমূহ। তো গ্রন্থের মধ্যে প্রথম যেটা আমরা রাখবো তার নাম দেখতেই পাচ্ছ, অর্থশাস্ত্র। এই রচয়িতাকে কৌটিল্য, তাহলে এই অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা ছিল কৌটিল্য। সেই কৌটিল্য ছিল একদিন প্রাচীন ভারতীয় দার্শনিক, অর্থনীতিবিদ, রাজ উপদেষ্টা। আর একবার বলবো, অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতাকে কৌটিল্য সকলেই জানো। তিনি কে ছিলেন? একজন প্রাচীন ভারতীয় দার্শনিক, তাকে ফিলোসোফার হিসেবে গ্রহণ করেছি। ইকোনমিক্স প্রত্যাখ্যাত অর্থনীতিবিদ এবং রাজ উপদেষ্টা তিনি ছিলেন। তাই অর্থশাস্ত্র নামক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক গ্রন্থটি খুবই জনপ্রিয়। তাহলে অর্থশাস্ত্র মূল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক গ্রন্থ। তো শুধু রাষ্ট্রবিজ্ঞান নয়, আরও বিভিন্ন দিক তিনি এই গ্রন্থে খুলে দিয়েছেন। তিনি বলতে কে? কৌটিল্য বা চাণক্য সেন বা বিষ্ণুগুপ্ত, ভালো করে মনে রাখবে। কৌটিল্যের জন্ম হয়েছিল, খুব ইম্পর্টেন্ট, এটি প্রশ্ন পেলাম, টাফ সিলেকশনে তুলে নিয়ে চলে এলাম। 375 খ্রিস্টপূর্বাব্দে কৌটিল্যের জন্ম হয়। কোন শহরে জন্ম হয়েছিল? তক্ষশিলা জন্ম হয়েছিল, যেটা আজকে ভারতে নয়, যেটা আজকের অবস্থান হচ্ছে পাকিস্তানে। এক ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়েছিল। মৃত্যু হয়েছিল 283 খ্রিস্টপূর্বাব্দে, আজকের কোথায়? না বিহারের পাটনা। তখন তার নাম ছিল কে? পাটলিপুত্র। আর একবার বলবো, তক্ষশিলার নাগরিক ছিলেন কে? কৌটিল্য। তক্ষশিলাতে জন্ম হয় কার? কৌটিল্য, অর্থশাস্ত্রের রচয়িতার। 375 খ্রিস্টপূর্বাব্দে জন্ম হয়েছিল। আমরা জানি যে আগে আমরা যে বিফোর ক্রাইস্ট বলতাম, এখন বলতে হচ্ছে বিসিই। সুপ্রিম কোর্টের রায়, মহামান্য আদালত রায় দিয়েছে বিফোর কমন এরা, আর খ্রিস্টপূর্বাব্দ কমতে কমতে আসে। তাই 375 খ্রিস্টপূর্বাব্দে তক্ষশিলার জন্ম, ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন কৌটিল্য, ভালো করে মনে রাখবেন। আর মৃত্যু হয়েছিল 283 খ্রিস্টপূর্বাব্দে, কোথায় হয়েছিল? পাটলিপুত্রে, আজকের যার নাম পাটনা। এই পাটলিপুত্রকে পাটনা করেছিল শেরশাহ সুরি, আমরা দেখার চেষ্টা করব। এই মানুষটি চন্দ্রগুপ্ত মৌর্য এবং বিন্দুসারের রাজ উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। মূলত চন্দ্রগুপ্ত মৌর্য, বর্তমান গবেষণায় দেখানো হচ্ছে শুধু চন্দ্রগুপ্ত মৌর্য নয়, তিনি বিন্দুসারের রাজদরবারও ছিলেন। যাক, তার চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা হিসাবে তিনি খ্যাতি লাভ করেছিলেন। তার অনন্য নামগুলি হলো চাণক্য সেন নামে এবং বিষ্ণুগুপ্ত। ইতিহাসে একাধিক পরীক্ষায় পেয়েছি, রাজ্য সরকার কেন্দ্র সরকারের পরীক্ষায় বিষ্ণুগুপ্ত কার আসন নাম, কৌটিল্য আসন নাম কি, চাণক্য সেন কার আসন নাম, আর আমাকে বলতে হবে না। সে অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্যই আমাদের কাছে চাণক্য সেন, আমাদের কাছে বিষ্ণুগুপ্ত নয় পরিচিত। তার তত্ত্বগুলি বর্তমানে অর্থনীতির বিকাশ লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করেছে। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক গ্রন্থ হলেও ইকোনমিক্সের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে বিকাশ লাভে বিশাল বড় প্লে করছে এখন কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটি। রাষ্ট্রবিজ্ঞানী তার অপরিসীম পাণ্ডিত্য, জ্ঞান, নলেজের জন্য তাকে বলা হয় ভারতের মেকিয়াভেলি। আবারও বলবো, প্রাচীন ভারতের মেকিয়াভেলি। আধুনিক ভারতবর্ষে মারাঠা পড়তে গেলে মেকিয়াভেলি কাকে বলছে? নানা ফর্নবিসকে। প্রাচীন ভারতে কাকে মেকিয়া বলছে? কৌটিল্য, চাণক্য সেন বা বিষ্ণুগুপ্তকে। ভারতের কি বলছে? মেকিয়াভেলি বলছে, মনে রাখবে। এই কৌটিল্য অর্থশাস্ত্র গ্রন্থ কোন শহরে বসে লিখেছিল আমাকে আর বলতে হচ্ছে না, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে বসে রচনা করেছিলেন। এই গ্রন্থ থেকে অর্থাৎ অর্থশাস্ত্র গ্রন্থ থেকে আমরা অর্থনীতি জানতে পাচ্ছি, রাষ্ট্রের কল্যাণকারী ভূমিকা জানতে পাচ্ছি,
পররাষ্ট্রনীতি জানতে পাচ্ছি, সামরিক কৌশল জানতে পাচ্ছি। তাহলে আবারও বলবো, রাষ্ট্রের কল্যাণকারী ভূমিকা, পররাষ্ট্রনীতি যেটা মূল পয়েন্ট, সামরিক কৌশল, অর্থনীতি সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা পেয়ে যাচ্ছি। আর কি পাচ্ছি, বিভিন্ন রাষ্ট্রের যে শাসক হন, সেই শাসকদের ভূমিকা সম্পর্কে কিন্তু আমরা জানতে পাচ্ছি। কোন কোন থেকে? অর্থশাস্ত্র থেকে। এছাড়াও বাজার ও বাণিজ্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রাচীন ভারতের কোন গ্রন্থ থেকে বাজার ও বাণিজ্য জানতে পারি? আলাউদ্দিন খলজি একটা ভিডিও দিয়েছে, আপনারা ভীষণ রেসপন্স করেছেন, এটাও শুনুন। আপনারা চাকরি আপনারা নিজেরা পাবেন, এই চ্যানেল বারবার করে শুনুন, এই ভিডিও শুনুন। আপনারা তথ্য দিয়ে আপনাদেরকে চেষ্টা করছি অন্যকে হারিয়ে দিয়ে আপনার চাকরিটা সুনিশ্চিত করার জন্য। তো আপনি এগিয়ে থাকতে গেলে এই ভিডিওগুলো শুনবেন। আর কৌটিল্য অর্থশাস্ত্র শুধু রচয়িতা শুনলে আপনি চাকরি পাবেন না, সময় নষ্ট করতে নেমেছেন, সময় নষ্ট করবেন না, প্রাপ্যটা বুঝে নেওয়ার চেষ্টা করুন। তাই বাজার বাণিজ্য কোন গ্রন্থে উল্লেখ আছে, ডিপ্লোম্যাসি কূটনীতি কথা আলোচনা করা আছে, রিয়েল পিস প্রকৃত শান্তির প্রকৃতি কথা উল্লেখ করা আছে, যুদ্ধের তত্ত্ব, রাজার কর্তব্য, বাধ্যতা, বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত করা হয়েছে এই গ্রন্থে। তাই কি বললাম, রাজার কর্তব্য, কূটনীতি, শান্তির প্রকৃতি, বাজার বাণিজ্য সম্পর্কে সবই আলোচনা করা আছে পররাষ্ট্রনীতির পাশাপাশি এই কৌটিল্যের অর্থশাস্ত্র। এইগুলো দিচ্ছে যে অর্থশাস্ত্রে কোনটি উল্লেখ নেই, যুদ্ধের তত্ত্ব, রাজার কর্তব্য, শান্তির প্রকৃতি অপশন দিয়ে দিচ্ছে। এবারে অর্থশাস্ত্র মানেই তো অনেকে জানে অর্থনীতি, অনেকে রাষ্ট্রবিজ্ঞান, সেটা না দিয়ে এইগুলো দিয়ে দিচ্ছে। তাই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুন, মনে রাখবেন, অনেক উপকার পাবেন। এছাড়াও কৃষি খনিজ বিদ্যা, খনি, ধাতু, পশুপালন, ঔষধ, বন, বন্যপ্রাণীর প্রাচীন অর্থনৈতিক সাংস্কৃতিক বিবরণ সবই উল্লেখ আছে অর্থশাস্ত্রে। এইগুলো ভালো করে দেখবেন, ঔষধের বর্ণনা প্রথম কোন গ্রন্থে পাচ্ছে, ধাতু, খনি এবং ধাতুর উল্লেখ কোন গ্রন্থে পাচ্ছে, কৃষি খনিজ বিদ্যার কথা উল্লেখ পাচ্ছে, প্রাচীন অর্থনৈতিক সাংস্কৃতিক বিবরণ কোথায় পাচ্ছি, যাই দিক আপনার কিন্তু ঘুরবে। যারা WBCS হিস্ট্রি অপশনাল নিচ্ছেন বা নিয়েছেন বা আগামী দিনে নেবেন, অবশ্যই এইটা কিন্তু ফলো করবেন চ্যানেলটা। 10 মার্কসের টিকা, বারবার রিপিট প্রশ্ন মনে রাখবেন, যে সিলেবাসই হোক না কেন আপনি পাবেন, এবং প্রিলিমিনের পরীক্ষায়, নেটসের পরীক্ষায় আপনি অনিবার্য প্রশ্ন কমন পাবেন, বর্তমান প্রশ্নে যে ট্র্যাডিশন, ভালো করে মনে রাখবেন। এই গ্রন্থে সপ্তাঙ্গ তত্ত্বটা মার্ক করবে কোন গ্রন্থে উল্লেখ আছে, রাষ্ট্রের সুস্পষ্ট সংজ্ঞা। অতএব এই যে প্লেটো রিপাবলিক সম্পর্কে প্রথম লিখছে রাষ্ট্রবিজ্ঞানে, দেখছি আমরা তো রিপাবলিক রাষ্ট্র কেমন হবে, সে রাষ্ট্রের সংজ্ঞা ডেফিনেশন দিচ্ছে প্রথম কৌটিল্য অর্থশাস্ত্রে। সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে আলোচনা করছে, কর্মকর্তাদের নগদ বেতন প্রদান। অতএব দেখবো আমরা আলাউদ্দিন খলজি যখন নগদ বেতন প্রদান আনছে, তার কনসেপ্টটা কত আগে দিয়ে গেছে কৌটিল্য অর্থশাস্ত্রে। তাই কর্মকর্তারা কর্মচারীদের সবসময় নগদ বেতনের যে বিধান সেখানে উল্লেখ করে গেছে কোন গ্রন্থে, কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে কিন্তু উল্লেখ করে গেছে, মনে রাখবে। এইবারে এই গ্রন্থ সম্পর্কে বললাম, এই গ্রন্থ তো আমি চোখে দেখিনি, কিন্তু বর্তমান বঙ্গানুবাদ যিনি মারা গেছেন, প্রয়াত রাধাগোবিন্দ বসাকের যে কৌটিল্য অর্থশাস্ত্রের বঙ্গানুবাদ আমার কাছে আছে, এবং রুদ্রপত্ন কাংলে আরপি কাগলি ইংরেজি অনুবাদটা কিন্তু আমার কাছে আছে, এটা ভুলে গেলে চলবে না। যখন ইউনিভার্সিটি স্টাডি করতাম তখন দুটো গ্রন্থে সংগ্রহ করেছিলাম, রাধাগোবিন্দ বসাকের বঙ্গানুবাদ এবং রুদ্রপত্ন কাংলে আরপি কাংলের ইংরেজি অনুবাদ, দুটো গ্রন্থ কিন্তু বারবার চর্চা করেছি আমি, মনে রাখবে এটা। তো যাই হোক, এখানে পেলাম 1905-এ তালপাতার সংস্কৃত পাণ্ডুলিপি, কৌটিল্য অর্থশাস্ত্র তালপাতা লেখা হয়েছিল। যদি আপনারা বঙ্গীয় সাহিত্য পরিষদে যান, 1893 যেটা প্রতিষ্ঠা হয়েছিল, এল লিওটার্ড এবং ক্ষেত্রপাল চক্রবর্তী 1893 প্রতিষ্ঠা করে ইন্ডিয়ান লিটারেচার সোসাইটি, যেটাকে আমরা বঙ্গীয় সাহিত্য পরিষদ বলছি। এই বঙ্গীয় সাহিত্য পরিষদ দোতলায় যাবে চর্যাপদের মূল খণ্ড রাখা রয়েছে, কিন্তু ভুলে যেও না, যেখান থেকে প্রকাশ করেছিল হরপ্রসাদ বাবু, তাই না? তো সেই 1893-তে প্রতিষ্ঠিত আপনারা বঙ্গীয় সাহিত্য পরিষদে গেলে চর্যাপদ দেখতে পাবেন। তেমনি তালপাতার সংস্কৃত পাণ্ডুলিপিটা 1905-এ একজন তামিল ব্রাহ্মণ, থাঞ্জাভুরের ছেলে, তামিল ব্রাহ্মণ, একটু বয়স্ক, তিনি মহীশূরের ওরিয়েন্টাল লাইব্রেরিতে গেলেন, গিয়ে বললেন, দেখুন তো আমি একটা পেয়েছি পাণ্ডুলিপি, আপনারা রাখুন তো, অদ্ভুত। 1897-এ যেমন হরপ্রসাদ বাবু প্রথম নেপালে গিয়েছিলেন, 1897 সালে সন্ধ্যাকানন্দী রামচরিতের পুঁথি আবিষ্কার করেছিল, 1907-এ 10 বছর পর চর্যাপদ এনেছিল তিনি, তেমনি 1905-এ তালপাতার সংস্কৃত পাণ্ডুলিপি, তালপাতার সংস্কৃত পাণ্ডুলিপিটাকে তা থাঞ্জাভুরের এক তামিল ব্রাহ্মণ পেলেন, চিঠিটা দেখি, তিনি মহীশূর ওরিয়েন্টাল লাইব্রেরি থেকে জমা করলেন, এবং সেটিকে তৎকালীন ওই লাইব্রেরির যে গ্রন্থাগারী ছিল, লাইব্রেরিয়ান ছিল, গ্রন্থাগারী ছিলেন, তার নাম রুদ্রপত্ন শ্যাম শাস্ত্রী। আরেকবার বলবো, ওই লাইব্রেরি তৎকালীন লাইব্রেরিয়ান গ্রন্থাগারী আরপি কাংলে আরপি শ্যাম শাস্ত্রী বা রুদ্রপত্ন শ্যাম শাস্ত্রী অর্থশাস্ত্র বলে প্রথম নামকরণ করলেন। তাহলে তালপাতার সংস্কৃত পাণ্ডুলিপি,
থাঞ্জাবুরের তামিল ব্রাহ্মণ মহীশূরে ওরিয়েন্টাল লাইব্রেরি জমা করলেন। সেই লাইব্রেরি গ্রন্থাগারিক আর পি শ্যামশাস্ত্রী বা রুদ্র প্রত্ন শ্যামশাস্ত্রী প্রথম চিহ্নিত করলেন এই তালপাতার সংস্কৃত পাণ্ডুলিপি আর কেউ নয়, এটা হচ্ছে অর্থশাস্ত্রের পাণ্ডুলিপি। 1909 সালে তিনি অর্থাৎ শ্যামশাস্ত্রী বাবু ইংরেজিতে অনুবাদ করলেন, ইংরেজি অনুবাদটার নাম দিলেন কি, দা ইন্ডিয়ান অ্যান্টিকোয়াটি অ্যান্ড মাইসোর রিভিউ। আবারও বলবো, কি বলবো, 1905 তিনি নামকরণ করলো অর্থশাস্ত্র, ইংরেজিতে অনুবাদ করছে 1909, নাম দিল দা ইন্ডিয়ান অ্যান্টিকোয়ারি মাইসোর রিভিউ। ভালো করে মনে রাখবে অর্থশাস্ত্র ইংরেজি অনুবাদ, তার নাম পরীক্ষা ধরা হচ্ছে। এবং মালয়ালম যে লিপিগুলো আবিষ্কার হয়েছে তার সঙ্গে এই পাণ্ডুলিপিটাকে ভিত্তি করে 1924 সালে 1924 জুলিয়াস জলি এবং রিচার্ড মিট, গান্ধীজি এবছর সভাপতি হচ্ছে দেখো 24 সালে একবার প্রথমবার, এবং ওই বছর এবার দেখো 1924 সালে জুলিয়াস জলি এবং রিচার্ড স্মিথ এই গ্রন্থটির নতুন সংস্করণ প্রকাশ করলেন। তার এই 1909 ইংরেজি অনুবাদ, তার প্রায় 15 বছর পরে গিয়ে দেখছি 1924 গিয়ে জুলিয়াস জলি এবং রিচার্ড স্মিথ নতুনভাবে অর্থশাস্ত্রকে প্রকাশ ঘটালেন। স্বাধীন ভারতবর্ষে 1950 সালে গুজরাটের পাটানি জৈন গ্রন্থাগারে অর্থশাস্ত্রকে প্রথম সংরক্ষণ করা হলো। তার প্রথম অর্থ সংরক্ষণ করলো স্বাধীন ভারতবর্ষে গুজরাটের সেই পাটন নামক স্থানে, মনে রাখবে এইটা, যেখানে আবুল ফজলকে হত্যা করা হবে পাটন নামক স্থানে, মনে রাখবে এইটা। যাও, যে পাটান নামক জৈন গ্রন্থাগারে প্রথম নতুন সংস্করণ রাখা হলো 1950 সালে, এই গুজরাটেতে প্রথম সংরক্ষণ করলাম স্বাধীন ভারতবর্ষে, যেটি দেবনাগরী পাণ্ডুলিপি আকারে রচনা করা হয়েছিল, ভালো করে মনে রাখবে। 1959 মুনি জিন্না বিজয় নামে নতুন সংস্করণ প্রকাশ করলো এক ব্যক্তি। তা আবারও বলবো কি করলো, 1959 মুনি জিন্না বিজয়, আবারও বলবো মুনি জিন্না বিজয় নতুন সংস্করণ প্রকাশ করলেন। পরের বছর 1960 আর পি কাংলে, যেটা বলে এসেছি, তিনি কী করলেন, আধুনিকভাবে একটি সংস্করণ প্রকাশ করলেন। 1959 মুনি জিন্না বিজয়, 1960 আর পি কাংলে, এরা অর্থশাস্ত্রকে নতুনভাবে আবার প্রকাশ ঘটালেন। এবং এই আর পি কাংলে প্রথম, চন্দ্রগুপ্ত মৌর্য ছাড়াও তার পুত্র বিন্দুসারের রাজ উপদেষ্টা ছিলেন। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে কৌটিল্য কার রাজ উপদেষ্টা ছিলেন, এতে চন্দ্রগুপ্ত মৌর্য বিতে দিল বিন্দুসার, সীতে বিভয় দিতে নানব দেশ। শুধু চন্দ্রগুপ্ত মৌর্য মেরে আসবে না, অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে সঙ্গে বিন্দুসারটাও মেরে আসবে, যদি না থাকে তখন চন্দ্রগুপ্ত মৌর্য মারব। এবং এই অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন, পরে স্টুডেন্ট থেকে তিনি অধ্যাপনায় যুক্ত হয়েছিলেন। কোন বিশ্ববিদ্যালয়ে, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে, যেটা 1980 সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছে। তাহলে অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্যের যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় 1980 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তার আমলে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ পেল তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট থেকে তিনি অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হয়েছিলেন। স্টুডেন্ট থেকে অধ্যাপক, স্টুডেন্ট থেকে প্রফেসর, ছাত্র থেকে অধ্যাপক হয়েছিলেন কৌটিল্য তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে। সাবজেক্টের নাম রাষ্ট্রনীতি, অধ্যাপক হয়েছিলেন এবং অর্থনীতি, দুটো বিষয়, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানে পারদর্শী ছিলেন। স্টুডেন্ট থেকে তিনি অধ্যাপক হয়েছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে। কে, কৌটিল্য, যিনি অর্থশাস্ত্র রচনা করেছিল এই বিশ্ববিদ্যালয়ে। তাহলে স্টুডেন্ট থেকে অধ্যাপক, শেষ জীবনে তিনি চ্যান্সেলর, আচার্য হয়েছিলেন। তিনি কে, কৌটিল্য, মনে রাখবে এটা। তাহলে কোন বিবৃতি ঠিক, না কৌটিল্য ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কারেক্ট, কৌটিল্য ছিলেন তক্ষশিলা বিশ্ব অধ্যাপক, কৌটিল্য ছিলেন তিনি অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক, এটাও কারেক্ট। যেমন ডিরোজিও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে কলেজে, কোন বিষয়ে পড়াতেন, এটা প্রশ্ন করা হয়েছিল, আপনি হেরে যাবেন না, আপনার জানাসার রয়েছে, জানাসার ইউটিউব চ্যানেল রয়েছে, হিস্ট্রি অফ ইউরোপ এবং ইংলিশ লিটারেচার, আবারও বলবো ইংলিশ লিটারেচার এবং হিস্ট্রি অফ ইউরোপ পড়াতেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, যাকে ঝড়ের পাখি বলি। তেমনি ডিরোজিও মতোই তেমনি কৌটিল্য পড়াতেন দুটো বিষয়, একটা অর্থনীতি, একটা রাষ্ট্রবিজ্ঞান। এবং তিনি স্টুডেন্ট থেকে অধ্যাপক থেকে আচার্য, তিনটে পোস্ট ভোগ করেছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে। তার আরেকটা বিখ্যাত গ্রন্থ চাণক্য নীতি, দেখো কৌটিল্যের শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি, অর্থশাস্ত্র নেই অপশনে, চাণক্য নীতিটা মনে রাখবেন, পরীক্ষা ধরতে পারে যে অর্থশাস্ত্র ছাড়া কৌটিল্য আর একটা গ্রন্থের নাম বলো। আপনি চাকরি পেতে গেছেন, আপনার কাছে বন্ধু বান্ধবী পেছনে কিন্তু ল্যাং মারাজও তৈরি রয়েছে, তাকে হারাতে হবে, সেই জন্য চাণক্য নীতির লেখকও কিন্তু কৌটিল্য, মনে রাখবেন। এই কৌটিল্য বেদ সম্পর্কে একজন সুপণ্ডিত ছিলেন, তিনি ছিলেন বিশ্বরূপাসক, পরীক্ষায় দিয়েছে কৌটিল্য কোন ধর্মসব ছিল, মনে রাখবে এটা। টমাস ট্রটম্যানের মতে অর্থশাস্ত্রের রচয়িতা বিষ্ণুগুপ্ত এবং তার গোত্রের নাম কৌটিল্য, আবারও বলবো
থমাস ট্রটম্যান বলছেন অর্থশাস্ত্র রচয়িতা করেছিল বিষ্ণুগুপ্ত, তবে তার গোত্র ছিল কৌটিল্য। মনে রাখবে এটা। বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গ্রন্থে, বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গ্রন্থে বারবার করে উল্লেখ করা হচ্ছে। কি উল্লেখ করা হয়েছে দেখো দিয়েছি, চাণক্য বিষ্ণুগুপ্ত একই ব্যক্তি। আবারও বলবো, তাহলে এটাও দিয়েছে পঞ্চতন্ত্র কার লেখা, বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মার এই গ্রন্থে কি বলা হচ্ছে যে বিষ্ণুগুপ্ত চাণক্য হচ্ছে একই ব্যক্তি। কৌটিল্যের অর্থশাস্ত্রের ভিত্তিতে কামন্দক তার নীতিশা লিখেছিল। এইটি পরীক্ষা এসেছে যে নীতিশার গ্রন্থ রচয়িতাকে কামন্দক, কামন্দক নীতিশার গ্রন্থটি কার অনুপ্রেরণা লিখলো, কৌটিল্য অর্থশাস্ত্র কোন সেঞ্চুরিতে, সেভেন্থ সেঞ্চুরি লিখেছিল। শ্রদ্ধেয় প্রয়াত ঐতিহাসিক রাধা গোবিন্দ বসাক, নামটা বলে এসছি প্রথমে, যিনি অর্থশাস্ত্রের বঙ্গ অনুবাদ করেছিলেন, রাধা গোবিন্দ বসাক। এই অর্থশাস্ত্র গ্রন্থটিতে রয়েছে 15টি অধিকরণ, 180টি প্রকরণ, 6000 সংস্কৃত শ্লোক। 15টি অধিকরণ, 180টি প্রকরণ, 6000 শ্লোক নিয়ে তৈরি হয়েছিল অর্থশাস্ত্র। 1911 সালে বঙ্গভঙ্গ রদের সময় দ্বিজেন্দ্রলাল রায় চন্দ্রগুপ্ত নামে একটি নাটক রচনা করেছিলেন, যেটা অর্থশাস্ত্রকে অনেকটা ফলো করেছিলেন তিনি। ফলো করে মনে রাখবে, নোবেলজয়ী মানুষের নাম বলবো, অমর্ত্য সেন, মনে রাখবে এটা। যার পিতামহ কীর্তিমোহন সেন বিশ্বভারতীর উপাচার্য ছিলেন, মনে রাখবে এটা। সে অমর্ত্য সেন স্বীকার করছেন অর্থশাস্ত্রের গ্রন্থের গুরুত্ব। এই গ্রন্থতে মণ্ডল তত্ত্বের অবতারণা করা হয়েছে। মণ্ডল তত্ত্ব বলতে বোঝায় যে প্রতিবেশী রাজ্য সবসময় শত্রু ভূমিকায় পালন হবে, তাই পরের প্রতিবেশী রাষ্ট্রকে বেশি ভালোবাসতে হবে। অর্থাৎ আপনি যেখানে বাস করেন এই রাজ্যগুলো বেশি ভালোবাসবেন না, এরা আপনার শত্রু, পরেরগুলোকে ভালোবাসুন। এটাই হচ্ছে মণ্ডল তত্ত্ব। তাই পাশের রাজ্যগুলি, প্রতি রাজ্যগুলি মিত্র হতে পারে। তাই কি বললাম, প্রতিবেশী রাজ্য শত্রু, তার প্রতিবেশীগুলি, তারপরে প্রতিবেশীগুলি হচ্ছে মিত্র। এটাই হচ্ছে মণ্ডল তত্ত্ব। কৌটিল্য অর্থ আসতে বলে গেছে, মনে রাখবে এটা। তাই নিকট প্রতিবেশীর বিরুদ্ধে দূরত্ব বজায় রেখে চলতে পারলে আপনি অনেক অনেক এগোতে পারবেন। যা এইটা উল্লেখ করছেন কৌটিল্য তার অর্থশাস্ত্রের গ্রন্থে। এবারে আসবো আমরা নেক্সট গ্রন্থ। একটা বড় ভিডিও তোমাদের জন্য দিলাম আজকে, আজকে আলোচনা করলাম। আর একটা হচ্ছে মিলিন্দ পঞ্চহ। কৌটিল্য অর্থশাস্ত্র কেমন লাগলো একটু জানিও, মন দিয়ে শোনো, স্যারের ক্লাস কেমন লাগছে, স্যার কেমন পড়াচ্ছেন, স্যারের তথ্য ইনফরমেশন কেমন লাগছে, লিঙ্ক গল্পগুলো কেমন লাগে জানাবে কিন্তু চেষ্টা করছি। আর মনে রাখবেন, ভুল করবেন না, প্রত্যেক শনিবার কলেজ স্ট্রিটে একবারে কলকাতা বিশ্ব ঠিক অপোজিটে একদম পশ্চিমবঙ্গের সেরা ইতিহাস ক্লাস। ইতিহাস শিখে যদি বড় হতে চান, ইতিহাসকে ধরে এগোতে চান, আপনারা আসুন না, প্রতি শনিবার, প্রত্যেক শনিবার ঠিক 9টা থেকে একদম দুটো টানা 5 ঘন্টা ক্লাস পাবেন কলেজ স্ট্রিটে। আর প্রতি রবিবার আসুন না, স্যারের বাড়িতে বসে একসঙ্গে ক্লাস করি। ইতিহাসকে জানুন না, চেষ্টা করুন না, শর্ট প্রশ্ন এমসিকিউ থেকে বেরিয়ে এসে ইতিহাসের ভেতরগুলোকে জানি না, চেষ্টা করি না, একদম আসুন কলেজ স্ট্রিটে আপনারা প্রতি শনিবার। মিলন্দ পঞ্চহ রচয়িতাকে সর্বাস্তি, মহাযান বৌদ্ধ ধর্মের একটা শাখা, সেই সর্বাস্তি বৌদ্ধ পণ্ডিত নাগসেন। পরীক্ষায় পেয়েছিলাম মিলন্দ পঞ্চ কার লেখা, নাগসেন। নাগসেন কোন ধর্মাবলম্বী? সর্বাস্তিবাদী। যদি বলে এবার জৈন, হিন্দু, বৌদ্ধ, তা বৌদ্ধ মারবো, মহাযান বৌদ্ধ। এই নাগসেনের পিতা কে ছিলেন? সঙ্গুত্তর। এ পরীক্ষায় দিবে সঙ্গুত্তরের পুত্র কে ছিলেন, অপশন 4 দেবে, আমার আর ভুল হবে না, নাগসেন, মনে রাখবে এটা। নাগসেনের গুরু কে ছিলেন? রোহন। আবারও বলবো, মিলন্দ পঞ্চ কার লেখা, নাগসেনের। এই নাগসেনের গুরু কে ছিলেন? রোহন। নাগসেনের পিতা কে ছিলেন? সঙ্গুত্তর। সঙ্গুত্তরের পুত্রকে আমরা কি নামে চিনি? নাগসেন। যেমন দিবে আমি কি তৈরি, মনে রাখবে এটা। নাগসেন থাইল্যান্ড থেকে মার্কত বুদ্ধ নামক বুদ্ধের প্রথম মূর্তি ভারতের পাণ্ডিপুত্র নিয়ে এসেছিলেন, মনে রাখবে। থাইল্যান্ডের সেই চমৎকার বৌদ্ধ মূর্তি নাগসেন নিয়ে এসেছিলেন, কে না, মার্কত বুদ্ধ, যেটাকে বলছি। থাইল্যান্ড থেকে যে বুদ্ধ নাগসেন ছিল তার নাম মার্কত বুদ্ধ। এই মার্কত বুদ্ধটা ভালো করে মার্ক করবে, গৌতম বুদ্ধ প্রথম মূর্তিটি এনেছিলেন এবং তৎকালীন আজকের যে পাটনা পাণ্ডিপুত্র শহরে নিয়ে এসে মূর্তিটি নির্মাণ করেছিলেন। কে করেছিলেন? গৌতম বুদ্ধের মূর্তি নাগসেন, ভুল করবেন না কিন্তু। আর পালি ভাষায় রচনা করলো গ্রন্থটি। তাই নাগসেনের মিলন্দ পঞ্চ কি ভাষায় লেখা ভালো করে মনে রাখবে, একাধিক পরীক্ষা দিতে পারে পালি ভাষায়। তিনি কাশ্মীরের ছেলে ছিলেন। এই নাগসেন কোন শহরের ছেলে এটা কিন্তু চাকরির ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে যাবে। কাশ্মীরে জন্মগ্রহণ করেছিল নাগসেন। সালটা মনে রাখবে 150 খ্রিস্টপূর্বাব্দে। আজকে আমি কৌটিল্যের যেমন জন্মকাল মৃত্যুকাল বলে এসেছি, তেমনি নাগসেনের সময়কালটা মনে রেখে দেবে। 150 খ্রিস্টপূর্বে জন্ম হয়েছিল নাগসেনে। কোন শহরে জন্ম হয়েছিল? সেই কাশ্মীর। বৌদ্ধ সাহিত্যে পালি ভাষার লিখিত মূল্যবান গ্রন্থ হলো মিলন্দ পঞ্চহ। পালি ভাষায় লিখিত সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো মিলন্দ পঞ্চহ। এই গ্রন্থটিতে ভারতীয় গ্রিক রাজা মিনান্দারের কথা বারবার উচ্চারিত হয়েছে। পালি ভাষায় মিলিন্দ, এই মিনান্দার। তাহলে এই গ্রন্থটিতে ভারতীয় গ্রিক রাজা মিনান্দারের কথা বারবার উল্লেখ করা হয়েছে।
এবং বৌদ্ধ ভিক্ষু নাগসেনের সঙ্গে কথোপকথন আলোচিত হয়েছে। তাহলে বৌদ্ধ ভিক্ষু নাগসেনের সঙ্গে কথোপকথন করছে এটা জানা যাচ্ছে, মিনান্দারের সঙ্গে যে আলোচনা সেটা কিন্তু বারবার দেখানো হয়েছে এই গ্রন্থে। আর কি হয়েছে না, কথোপকথনের বিষয়বস্তু হলো কি না, বৌদ্ধ ধর্ম, কিভাবে বৌদ্ধ ধর্ম আলোচিত হয়েছে সবই কিন্তু পাওয়া যায় এই গ্রন্থে। খ্রিস্টপূর্ব প্রথম শতকে উত্তর ভারতের যে সামাজিক অবস্থা উল্লেখ আছে, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থার পরিচয় এই মিলন্দ পঞ্চবতীকে পাই বা এই পালি গ্রন্থ থেকে আমরা পাই। এই গ্রন্থে পাল্লিপুত্রের যে গ্রিক বৌদ্ধ ভিক্ষু ধর্মরক্ষিতির কাছে ত্রিপিটক অধ্যয়ন করেছিলেন নাগসেন, তার উল্লেখ করা আছে। মিলন্দ পঞ্চ হতে বলছে নাগসেন ধর্মরক্ষিতের কাছে, বৌদ্ধ ভিক্ষু ধর্মরক্ষিতের কাছে ত্রিপিটক সম্পর্কে যে জ্ঞান আরোহণ করেছিলেন, অধ্যয়ন করেছিলেন, সেটাও কিন্তু উল্লেখ আছে মিলন্দ পঞ্চ হতে। অর্থাৎ নাগসেন বোধি লাভ করার পর ধর্মরক্ষিতের অধীনে কি করলেন, অহর্থ হয়েছিলেন, জ্ঞানী হয়েছিলেন মরেক ভাইটা। তাই ক্লিভল্যান্ড মিউজিয়ামে চলে যাও, সে ক্লিভল্যান্ড মিউজিয়াম অফ আর্ট, কি বললাম, ক্লিভল্যান্ড মিউজিয়াম অফ আর্টে একটি অসাধারণ সেই নাগসেনের মূর্তি কিন্তু রয়েছে, ভুল করবেন না, যেখানে তার ডান হাতে একটি খক্কর আর বাম হাতে একটি পাত্র ধরে আছেন। সিঙ্গাপুরে চলে যেতে পারেন আপনি, সিঙ্গাপুরের সেই এশিয়ান সিভিলাইজেশন মিউজিয়ামেও দেখতে পাবে তাদের সেই চিত্র। তাই নাগসেনকে নিয়ে আলোচনা করলাম, মিলন্দ পঞ্চকে নিয়ে আলোচনা করলাম, কেমন লাগলো একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবে। আজকের শেষ গ্রন্থ মৃচ্ছকটিকম, রচয়িতাকে সুদ্রক মোর এক বইটা। মৃচ্ছকটিকম রচয়িতা সংস্কৃত সাহিত্যের দিকপাল মানুষ, অন্যতম নাট্যকার সুদ্রক। সুদ্রকার পেশায় ছিলেন প্রখ্যাত নাট্যকার। মৃচ্ছকটিকম লিখেছিলেন সংস্কৃত ভাষায়, আর নাগসেন বৌদ্ধ ভাষা অনুগামী যে গ্রন্থ লিখছে মৃচ্ছকটিকম সেটা লিখেছিল পালি ভাষায়, মনে রাখবেন। এই মৃচ্ছকটিকম কথার অর্থ হলো মাটির খেলনা। আবারও বলবো, মৃচ্ছকটিকম কথার অর্থ হলো মাটির খেলনা গাড়ি। তাহলে মাটির খেলনা গাড়ি হচ্ছে মৃচ্ছকটিকম কথাটির অর্থ হলো। এই নাটকের নায়ককে চারু দত্ত, সাধারণ ব্যক্তি ছিলেন, আর দরিদ্র ব্রাহ্মণ, এবং নায়িকা ছিল বসন্ত সেনা। আবারও বলবো, শূদ্রকের মৃচ্ছকটিকমে নায়কের নাম চারু দত্ত, নায়িকা হলেন বসন্ত সেনা, আর ওই চারু দত্ত ছিল একজন দরিদ্র ব্রাহ্মণ পরিবারের লোক, আর বসন্ত সেনা ছিল একজন গণিকা প্রস্টিটিউট, মোর এক বেটা। এই ঘটনা নিয়ে আলোচিত হয়েছে মৃচ্ছকটিকম। তো শূদ্রক নাট্যকার হিসাবে মৃচ্ছকটিকম বইটি লিখলেন সংস্কৃত ভাষায়, যার বাংলা অর্থ বলছে মাটির খেলনা গাড়ি, যেখানে এক গরিব দরিদ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান নায়ক চারুদত্ত, নায়িকা ছিল গণিকা যার নাম বসন্ত সেনা, উল্লেখ করেছেন সেই শূদ্রক তার মৃচ্ছকটিকম গ্রন্থে। এই দুই নরনারী জীবনের আশা নিরাশাকেই ফুটিয়ে তুলেছেন শূদ্রক তার মৃচ্ছকটিকম এই নাটকে। আর কি করা হয়েছে এই নাটকে, সমাজের এক বাস্তব চিত্র তুলে ধরেছেন মোর এক ভিট, অঙ্কন করেছেন তিনি এই নাটকে। 10 অঙ্কের পরীক্ষা দিতে পারে অঙ্কগুলো, তাহলে মৃচ্ছকটিকম শূদ্রকের নাটকটি 10 অঙ্কের। এই নাটকের চরিত্রগুলো দেখে নিয়ে যাবে, কে কে চরিত্র আছে, শুধু কি বসন্ত সেনাকে দেখব, না চারুদত্তকে দেখব, না মৈত্রেয় কোন নাটকের চরিত্র ভালো করে মনে রাখবে, মাথুর, মদনিকা, সর্বলিক, আর্যক, সমস্থানিক ভালো করে মনে রাখবে, রহসেন সবই ছিল এই শূদ্রকের নাটকের চরিত্র, ভালো করে মনে রেখে দিবে। তাই কি বললাম আর একবার দেখিয়ে দিই, রহসেন, মাথুর, মদনিকা, সর্বলক, আর্যক, সমস্তারিক, দুর্ধরক, মৈত্রেয় এইগুলি ছিল সবই শূদ্রকের মৃচ্ছকটিকম নাটকের চরিত্র। কিন্তু আমরা বসন্ত সেনা এবং আমরা চারু রায়ের চার দত্তের ইতিহাসগুলো পেয়ে যাই, কিন্তু না এখানে ডিটেলসগুলো পড়বে, পরীক্ষা দিতেই পারে তোমাকে যে মাথুর কোন চরিত্র নাটকের চরিত্র, সর্বলিক বা মৈত্র দিয়ে দিতে পারে, খেয়াল করবে। অতএব বসন্তবাবুর সঙ্গে গণিকার সঙ্গে যে ঘটনাটা পাচ্ছি আমরা, তার বাদেও চরিত্রগুলো একটু দেখে রাখবে, অনেক কাজে লাগতে পারে। এই নাটকের প্রেক্ষাপটটা কি আছে, কি প্রেক্ষাপটে তৈরি হয়েছিল শূদ্রকের মৃচ্ছকটিকম, প্রাচীন নগর উজ্জয়িনী। তাহলে এই নাটকে যে শহরটা বারবার উল্লেখ হয়েছে মৃচ্ছকটিকমে, এটা কিন্তু উজ্জয়িনী, যেটা এখন মধ্যপ্রদেশে পড়ছে, শিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী, ভালো করে মনে রাখবে। উজ্জয়িনী রাজা পালকের নাম উল্লেখ করা হয়েছে, এই পালক নাকি ছিলেন যখন তিনি লিখছেন উজ্জয়িনী রাজা, পালক নামটা মনে রাখবে শূদ্রক বলছে। খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে পঞ্চম শতাব্দীর মধ্যে একজন নাট্যকার বলে সময়কাল চিহ্নিত করছি আমরা, মনে রাখবে। তাহলে তৃতীয় শতাব্দী থেকে পঞ্চম শতাব্দীর মাঝখানে নাট্যকার ছিল শূদ্রক। এই শূদ্রকের নাটকটির ফরাসি অনুবাদ
1850 সালে করেছিল লর্ড ডালহৌসির আমলে, 1848 থেকে 1856 ডালু সময়কাল। ডালহৌসির আমলে 50 সালে নাটকটি ফ্রেঞ্চ ভাষায় অনুবাদ করা হয়েছিল। ফরাসি অনুবাদটার নাম একবার দেখে নেব, লি চ্যারিয়ট ডিম ফ্যাটে। আরেকবার বলবো, ভালো করে দেখে নাও, লি চ্যারিয়ট ডিফ্যান্ট, লি চ্যারিয়ট ডিফ্যান্ট, শূদ্রকের মিচ্ছুকটিক নাটকের ফরাসি অনুবাদ। এই ফরাসি অনুবাদটি প্রথম মঞ্চস্থ করা হয়েছিল সেই ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে, ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে প্রথম মিচ্ছকের শূদ্রকের মিচ্ছুকটিকব নাটকটির প্রথম ফ্রেঞ্চ অনুবাদ করা হলো প্যারিসে, মানে যেটা মঞ্চস্থ করা হলো। শূদ্রকের আরও দুটি গ্রন্থ বলবো, যার কৌটিল অর্থশাস্ত্র ছাড়াও আরেকটা গ্রন্থ বলে এলাম, শূদ্রকের মিচ্ছুকটিকম ছাড়াও আরও দুটি সাংস্কৃতিক নাটক বলবো, একটা বীণা বাসবদত্তা আর একটা পদ্মপ্রভুত্তা। এই দুটি আপনি জানলে আপনার চাকরি নিজেই ছিনিয়ে নিতে পারবেন। তাহলে বীণা বাসবদত্তা এবং পদ্মপ্রভুত্তা কার লেখা, এই দুটো উত্তর হয়ে যাবে শূদ্রক। তাই মৃত্যুকটিকম সবাই জানি, আরও দুটো জেনে নেওয়ার চেষ্টা করবো। এই মৃত্যুকটিকার প্রস্তাবনা অনুযায়ী শূদ্রক ছিলেন রাজা, মনে রাখবে এইটা। মৃত্যুকটিকমের প্রথম ভাষ্য রচনা করেছিলেন, এই নামটা একটু মনে রেখে দিবে, হাই লেভেল এক্সামের ক্ষেত্রে পৃথ্বীধর। তাহলে শূদ্রকের যে মৃত্যুকটিকম তার ভাষ্য প্রথম লিখেছিল পৃথ্বীধর। মৃত্যুকর নাটকটি প্রথম ইংরেজিতে অনুবাদ করেন আর্থার রাইডার। আবারও বলবো, তাহলে শূদ্রকের মৃত্যুকটিকম নাটকের ফরাসি অনুবাদ বলে এলাম এবং ইংরেজি অনুবাদ তাকে করেছিল না আর্থার রাইডার। এই নাটকটি নিউ অ্যাক্টিক কমেডির সঙ্গে তুলনা করা হচ্ছে শূদ্রকের মিচ্ছুকটিকম। এই তিনটে গ্রন্থ আজ কেমন লাগলো একটু জানিও। যারা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের দীর্ঘ একটা ক্লাস দরকার, স্যার ক্লাস একটু বাড়ালে ভালো হয়, আরও আরও আপনি পড়ান, অনেক আশা করেছিলেন, তিনটে গ্রন্থ করলাম। আপনারা নেট স্টোরে ভারতবর্ষ ইতিহাস বা ইন্ডিয়ান হিস্ট্রি বইটা পড়বেন, প্রত্যেকটা গ্রন্থেও ছাড়িয়ে দেওয়া আছে। ইতিহাসকে নতুনভাবে জানতে চাইলে, ইতিহাসকে ধরে আমি জীবনে অনেক এগোতে চাইলে, যে যাই বলুক স্যারের কথা বিশ্বাস করে কিনবেন, কিন্তু অনেকে অনেক কথা বলবে, বিশ্বাস রাখুন জানা স্যারের প্রতি, ইতিহাসকে নড়ি দেওয়ার দায়িত্ব কিন্তু জানা স্যার। ভালো থাকবে, আজকে কেমন লাগলো জানাবে, কলেজটি ব্যাচ শুরু হয়ে গেছে, আপনারা আসুন। যারা পিএসসি ক্লাসিক পরীক্ষার্থী বইটা তারা অবশ্যই করবেন, যারা বিহারে পরীক্ষা দিতে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু স্টাডি করুন। এই বইটা বার বার করে বলে যাচ্ছে, নেট সিনে বইটার বিকল্প নেই, আপনারা গুলে খান, বইটাকে সংগ্রহ করুন, আজকেই বইটা প্রত্যেকটা অধ্যায় ভালো করে জানার চেষ্টা করুন। এবং যারা WBCS দিচ্ছেন, টাফসেকশন দিচ্ছেন, রেল দিচ্ছেন, এই ইন্ডিয়ান হিস্ট্রি বইটাকে একবার একটা বারান্ত মন দিয়ে পড়াশোনা করুন। আর ক্লাসিক পরীক্ষা যে পুজোর পর হতে চলেছে, আপনারা এই বইটা গুলে খান, প্রিলিমিনারির জন্য অনবদ্য একটা বই। দেখা হচ্ছে প্রতি রবিবার স্যারের বাড়িতে, শনিবার কলেজ স্ট্রিটে। অনলাইন ক্লাস চলছে সারা পশ্চিমবাংলার কয়েকশো ছেড়ে, জানা স্যারের ক্লাস করার জন্য অধীর অপেক্ষায় থাকি। আপনি আসুন না, নিজের নামটা লেখান না WBCS-এর জন্য, আপনারা নেট সেটের জন্য, মানুষ করা দায়িত্ব জানা স্যারের। যারা WBCS হিস্ট্রি অপশনাল নিচ্ছেন একদম নির্বিধায় আসুন, সেরা স্কোর ইতিহাস থেকে করবেন, এইটুকু আশা রাখতে পারেন। আজকে এই পর্যন্ত রইল, ভালো লাগলে শেয়ার কমেন্ট করো এবং প্রত্যেকে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই রইল, প্রত্যেকে বাই।